প্রথমবারের মতো ঢাকায় সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গেল চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের রাজকুমার ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। রাজকুমারের মাহির ভূমিকা কেমন ছিল তা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। কেউ কেউ মাহিকে জওয়ান সিনেমায় শাহরুখের মা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছেন। সিনেমায় মাহি 65 বছর বয়সী একজন নারীর চরিত্র ধারণ করেছে। মেকআপের মাধ্যমে নিজের এই আমূল পরিবর্তন এনেছে তিনি। সম্প্রতি এক সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে মাহি জানালেন, পর্দায় শাকিব খানের মায়ের চরিত্র ফুটিয়ে তুলতে তাকে মেকআপের পিছনে 5 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। মাহি বলেন, মেকআপ নিয়ে কোনো সমস্যা হয়নি। চরিত্রটা তৈরি করতে ভারত থেকে মেকআপ শিল্পী আনা হয়েছিল। মেকআপ নিতে 2.5 ঘন্টা লাগতো, তুলতে 2.5 ঘন্টা, 5 ঘন্টা মেকআপের পিছনে চলে যেত। আমি মনে করি উপযুক্তভাবে মেকআপ করা হয়েছে।